আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ব অধীনে বিবিএ ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগ 2022 সালে পরীক্ষা দেবেন, 10 তারিখে আপনারা বিবিএ থার্ড ইয়ারের রেজাল্ট পেয়েছেন। আশা করি রেজাল্ট সবারই ভালো হয়েছে, অনেকের হয়তোবা কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি, তারপরেও কোনো টেনশন নেই, ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে হবে, ফোর্থ ইয়ারে ভালো রেজাল্ট করতে হবে। টোটালে ভালো রেজাল্ট করার জন্য ফোর্থ ইয়ার আপনার একটা সুবর্ণ সুযোগ। এই ফোর্থ ইয়ারে 9টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান। এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে আপনার 3টে ম্যাথ আছে। ভালো রেজাল্ট করার জন্য প্রথমে এই 3টে ম্যাথ এই সাবজেক্টগুলো আপনাকে অবশ্যই এ প্লাস ওঠাতে হবে, আর থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না হলেও এখন থেকে আপনি মডেল টেস্ট দিবেন। অধ্যায়ভিত্তিক আমাদের এখানে মডেল টেস্ট দিলে আশা করি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, এ প্লাস না হলেও অন্তত কাছাকাছি থাকবে, তাহলে সিজিপিএ অনুযায়ী রেজাল্টটা অনেক ভালো হবে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে, তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটা বই আমার ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি, একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে দিয়েছি, তাই ভালো রেজাল্ট করতে আপনার এই বইয়ের বিকল্প নেই। দেখুন এই বই আমি সব এখানে ফর্মেট আকারে সাজাই দিয়েছি, আর ম্যাথমেটিক্যাল যদি আপনি দেখতে চান দেখেন একটা অধ্যায়ের যখন ম্যাথ করবেন প্রথমে দেখবেন যে এই অধ্যায়ে কয় রকমের ম্যাথ আছে আমি এখানে লিখে দিয়েছি। এবার এক নম্বর ফর্মেটে প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই নিয়মের, শুধুমাত্র নাম সেন্স থেকে ফিগার সেন্স থেকে একই জাতীয় অঙ্কগুলো সব এক জায়গায় করে সাজানো, সব বোর্ড পোস্ট এখানে দেওয়া। যেমন প্রথমে এই অধ্যায়তে আমাদের পাঁচটা ফর্মেট আছে, পাঁচ নিয়ম, তো পাঁচটা নিয়মের আপনি প্রথমে একটা ফর্মেটের একটা অঙ্ক করবেন। এই একটা অঙ্ক যখন করবেন দেখবেন যে এই ফর্মেটে যে 18-20টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মে করা, তো সবগুলো আর আপনার প্র্যাকটিস করা লাগবে না, শুধু একটু দেখলেই আপনি পারবেন, এই জন্য আপনার বইটা দরকার। আর অঙ্ক চেনার জন্য তো আমাদের দরকার আছে যে আসলে পাঁচ নিয়মের অঙ্ক আমাদের কীভাবে থাকে, হয়তোবা অন্য বইতে থাকলেও আপনি তা খুঁজে পান না, সাজানো থাকে না, গোছানো থাকে না, যা আপনার জন্য একটু পেইন হয়। যেমন থার্ড ইয়ারে কিন্তু অনেকেই এই জন্য খারাপ হয়েছে যে রেজাল্ট খারাপ করেছে, শুধু পরীক্ষা দেওয়ার সময় চিল্লাচিল্লি করেছে যে এই অঙ্ক চিনতে পারে না তারা, কিন্তু আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই অঙ্ক চিনতে পারছে, সঠিকভাবে অ্যান্সার করতে পারছে, নির্ভুল অ্যান্সার করে আসছে, তারা স্যাটিসফাই, প্রশ্ন দেখেই তারা প্রশ্ন চিনতে পারছে, যেটা ওই নিয়মের অঙ্ক। ফিগার সেন্স থাকতে পারে, নাম সেন্স থাকতে পারে, কোনো ব্যাপার না, অঙ্কের শুধু নিয়ম জানলেই হবে। আর সে নিয়মগুলো শিখতে গেলে তো আগে আপনার এই ফর্মেট আকারে এই বইটা দরকার। এই জন্য আজই যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ, এখানে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা মেসেজ করতে পারেন, আমাদের অফিস থেকে আপনাদের রিপ্লাই দেবে, অথবা সরাসরি ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক এভাবে ফর্মেট আকারে দেওয়া আছে, যাক আলহামদুলিল্লাহ। আরেকটা সুযোগ আছে আপনাদের, 15 তারিখের মধ্যে যদি আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, এই ব্যাচে ভর্তি হলে আপনার বই 3টাই ম্যাথগুলো সব ফ্রি দেওয়া হবে, যে যে কয়টা সাবজেক্টে ভর্তি হবে সে কয়টা সাবজেক্ট বই ফ্রি দেওয়া হবে। তো এটা সুবর্ণ, মানে খুব সীমিত সময়ের জন্য এই সুযোগটা, আপনারা আজই যোগাযোগ করুন। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে গুছাই দেওয়া। তো আমার বই সম্পর্কে সবারই ধারণা আছে, ফার্স্ট ইয়ার থেকে আপনারা ফোর্থ ইয়ার পর্যন্ত অবশ্যই জানেন, মাস্টার্স পর্যন্ত সব বই আছে আমার, আমার বইগুলো কারণ বাজারে গুছাই গেছে, সুন্দর করে সাজানো বই নেই বলেই কিন্তু আমি বই লিখেছি, কারণ বাজারে প্রত্যেকটা বই আমি দেখেছি তাদের কী সমস্যা, ছাত্রীদের উপযুক্ত করে কেউ বই তৈরি করছে না, তারা শুধু বই বিক্রি করার জন্যই তৈরি করছে। তাই আমি ফর্মেট আকারে গুছাই খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি, আপনাদের জন্য অনেক উপকার হবে। ব্যবস্থাপনা বিভাগে ছাত্ররা সাধারণত অনেক কর্মব্যস্ততায় থাকে, তাদের এই 3টা সাবজেক্ট যদি আয়ত্ত করতে হয় তাহলে অবশ্যই আমার বইটা সংগ্রহ করতে, অন্য বই যদি আপনি ক্রয় করেও থাকেন তারপরেও আমার বইটা আপনি সংগ্রহ করবেন, বই দামও কম আছে। আর যদি আপনি বই ফিরিয়ে নিতে চান তাহলে 15 তারিখের আগেই যোগাযোগ করবেন, সীমিত সময়ের মধ্যে এই অফারটা চলে যাবে। শিক্ষার্থীগণ, তো আলহামদুলিল্লাহ আমাদের 3টে বই কী কী দেখালাম, এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট,
আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এই তিনটা হলো ম্যাথমেটিক্স। আলহামদুলিল্লাহ, তো আমরা আগামী ক্লাসে আবার প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এই পর্যন্ত শেষ, আল্লাহ হাফেজ। আর আপনারা ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রাখুন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।